আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছে আমি বকুল আক্তার ইতি। মতলবের করোনা যোদ্ধাদের জন্য কেন্দ্রীয় যুবলীগ সম্পাদকের সুরক্ষা উপহার। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মইনুল হোসেন খান নিখিলের পক্ষ থেকে চাঁদপুরের মতলব উত্তর থানা স্বাস্থ্য কমপ্লেক্স, মতলব উত্তর প্রেস ক্লাব, মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাব ও মতলব প্রেস ক্লাবে করোনা যোদ্ধাদের জন্য সুরক্ষা উপহার হিসেবে স্যানিটাইজার ও পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই প্রদান করা হয়। মঙ্গলবার 21 এপ্রিল বিকেলে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এই সামগ্রী আব্দুল হাকিম তানভীরের কাছ থেকে গ্রহণ করেন। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসিরুদ্দিন মৃধা উপহার সামগ্রী গ্রহণ করেন। মতলব উত্তর প্রেস ক্লাবে গ্রহণ করার সময় মতলব উত্তর প্রেস ক্লাবের সভাপতি বুরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিন ইসলাম, প্রসেনজিৎ চন্দ্র বিমল, শফিকুল ইসলাম রানা প্রমুখ উপস্থিত ছিলেন। মতলব প্রেস ক্লাবে গ্রহণ করার সময় মতলব প্রেস ক্লাবের সভাপতি রুকনুজ্জামান রুকন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, রেদওয়ান আহমেদ জাকির, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, প্রচার সম্পাদক শিব শঙ্কর দাস, মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবে গ্রহণ করার সময় মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি গোলাম নবী খোকন, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলামিন অন্যান্যরা উপস্থিত ছিলেন। যে সেবা দিচ্ছে ওনাদের সুরক্ষা রাখার জন্য যে উপহার সামগ্রী ওনাদেরকে ওনাদের মাঝে আজকে পাঠানো উপহার সামগ্রী সামান্য উপহার সামগ্রীর মধ্যে ওনাদের মাঝে দেওয়া হয়েছে এবং সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আপনারাও যারা সাংবাদিক বাইরে আছেন সাবধানে থাকবেন এবং সাবধানে থেকে দূরত্ব বজায় রেখে মানুষের উপহার করে যাবেন। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ করোনা নামক যে ভাইরাসে আক্রান্ত সারা দেশব্যাপী এই যে একটা মহামারী রূপ ধারণ করেছে, তো সেটাকে আমরা সবাই কাজ করছি। বাংলাদেশ পুলিশ আপনার জানেন ইতিমধ্যে আজকে দিনের সংবাদ ঢাকা মহানগরীতেও আজকে 73 জন আক্রান্ত হয়েছে। এছাড়া বিভিন্ন জেলা গাজীপুর তারপরে নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই করোনা নামক যে ভাইরাস আক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাদেরকে যে করোনা থেকে প্রতিরোধের জন্য যে সামগ্রী যে পাঠিয়েছেন আমাদের মাননীয় এমপি মহোদয় পাঠিয়েছেন, আজকে আমাদের সামনে যে উপহার সামগ্রী পাঠিয়েছেন আমাদের যুবলীগের কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল ভাই, সে আমাদের জন্য পাঠিয়েছেন। আমি আমাদের পুলিশ বাহিনীর তথা মতলব থানা পুলিশের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই এখানে একটা মহৎ কাজ করার জন্য এবং ইতিমধ্যেই তার মতলব উত্তর বিভিন্ন জায়গাতে সে উপহার সামগ্রীরা পাঠিয়েছেন, সেজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যে বর্তমান প্রেক্ষাপটে আপনারা জানেন যে বর্তমানে পুলিশ এবং সাংবাদিক যে কাজ করছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে অনেক কাজ করতেন, সেজন্য সাংবাদিকদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এই উপহার সামগ্রী করার জন্য আমি আবারও নিখিল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া ধারা অব্যাহত রাখুক যাতে মতলব উত্তরের জনগণ যাতে রক্ষা পায় করোনা নামক ভাইরাস থেকে এবং এই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। দর্শক, করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্বশীল আচরণ করুন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না, ঘরেই থাকুন। আপনার পরিবারের শিশু, বয়স্ক ও আগে থেকে অসুস্থদেরকে নিরাপদে রাখুন। এই সংকট মুহূর্তে আপনাদের পাশে আছে আপনাদেরই প্রিয় চ্যানেল প্রিয় বাংলা টিভি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কুরুচিপূর্ণ কমেন্ট থেকে বিরত থাকুন, এটা আইনগত দণ্ডনীয় অপরাধ। ভালো লাগলে অবশ্যই গল্পটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পৃথিবীর সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.priyobanglatv.com, facebook.com/priyobanglatv.com। প্রিয় বাংলা টিভি এশিয়ান স্যাটেলাইট 7-এর মাধ্যমে প্রচারিত হচ্ছে। স্যাটেলাইট পজিশন 105.5 ডিগ্রি ইস্ট, ডিভিবি S2, 8PSK, MPEG-4, FEC-5000, FREQUENCY-3724V। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।